All right, so this is all about my today's outfit. Hi everyone, welcome or welcome back to my channel. Also welcome to our brand new video. আজকে আমরা সকালবেলা বের হচ্ছে মাসির বাড়ির জন্য প্যারাকুড়ে মাসির বাড়ি আছে সেখানে আজকে সত্যনারায়ণ পুজো আছে তো হ্যাঁ লক্ষ্মীনারায়ণ পুজো মানে একই ব্যাপার আর কি সে পুজো আছে তো সেজন্য যাব আর আজকে বৃহস্পতিবার পূর্ণিমাও পড়েছে আমরা পুজো পুজো দিয়ে তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে যাবো তো চলো উইথাউট এনি ফার্দার ডু আজকে ভিডিওটাকে এখান থেকে স্টার্ট করছি আর দেখো তোমাদের আজকে ভিডিওটা দেখতেও বেশ ভালো লাগবে আর পূর্ণিমা মাসে চলে এসে তাই একটুখানি বাসুরের আওয়াজ হচ্ছিলো ফুটটা মানে এই আজকে সকাল থেকে প্রচণ্ড গরম আমি ভেবেছিলাম শাড়ি পরবো কি পরবো না কারণ আমাদের আস্তে আস্তে সে সন্ধে হয়ে যাবে আর সারাদিন না মানে শাড়ি পরে আমি মানে থাক দরকার নেই গরমও লাগছে সেজন্য আমি এখানে একটা সালোয়ার বের করে রেখেছি এই যে এটা একটা নতুন চুড়িদার এটা আমি দেখিয়েছি তোমাদের শর্টসে এইটা আর এই তার সাথে প্লাজোটা পরবো আর এই যেখানে আমার ব্যাগ তো এবার যাই গিয়ে ফ্রেশ হয়ে নিই গিয়ে পুজোটা করবো আমি অলরেডি জামাটা আয়রন করে রেখেছি জুয়েলারিও বের করে রেখেছি তোমাদের দেখিয়ে দিলাম অল রাইট আমি স্নান করে নিয়েছি মনে নাটা অলরেডি বেজে গেছে পুজো দিতে অনেকটা সময় চলে যাবে 10টার সময় বেরোনো আছে আমাদের তো আমি এখন একটা ফেস প্যাক লাগিয়ে একবারে পুজো দিতে যাব কারণ এরপরে আমার হাতে আর টাইম হবে না তো আজকে আমি ভাবছি এই ফেস প্যাকটা লাগাবো লোটাসের হোয়াইট গ্লো এইটা কালকে বৃষ্টি হয়েছে আর আজকে দেখো রোদটা কীরকম বাট উপরে দেখো কী সুন্দর তুলো তুলো মেঘ লাগছে না কি ভালো লাগছে রোদে গিয়ে ফুল তুলতে হবে এটা ভেবেই আবার ভয় লাগছে এখন নারায়ণ পুজোতে দেখি করবি ফুল মাস্ট মানে দিতে লাগে আর কি আমাদের বাড়ির পুজোতেও দেখেছি তো আমাদের এই যে এখানে করবি গাছ রয়েছে আর কি দেখা যাচ্ছে তবে আজকে বেশ কিছু ফুল ফোটে দিই তো মাসিবাড়িতে নিয়ে যাবো তো কয়েকটা ফুল কেড়ে নিই এই যে মাত্র এই কটা করবি ফুল ফুটেছে আসলে বৃষ্টি হয়েছে তো সব ফুলগুলো পড়ে গেছে নষ্ট হয়ে গেছে আমি আমার ড্রেস পরে নিয়েছি এই কুর্তিটা পরেছি মা ওখানে শাড়ি শাড়ি পরছে মা এখনো শাড়ি পরতে পারে না আমার মা ঠিক আছে আর আমার হাত পা না লিটারালি কাঁপছে আমি তাড়াহুড়ো করে একদম কাজ করতে পারি না ও আর আর আধ ঘন্টা আছে আমি রেডি হব একটা গেট রেডি উইথ মি ভিডিওও শ্যুট করব আর ব্রেকফাস্ট করব চলো আর কথা না বলে এবার রেডি হই কারণ আমি আর ব্লগ করলে আমি রেডি হতেও পারবো না অল রাইট সো দিস ইজ অল অ্যাবাউট মাই টুডেজ আউটফিট ঠিক আছে এই রংটা আমার রিসেন্ট ফেভারিটের মধ্যে একটা ভীষণ ভালো লাগছে রংটা আমার মানে আমাকে কীরকম লাগছে তোমরা জানিও আমি তো আর বলবো না যে আমাকে খুব ভালো লাগছে তাই না আমি এই ব্যাগটা নিয়েছি কানে এই এটাকে ব্রাশ বা কিছু একটা বলে ঠিক আছে এই মেটেরিয়ালটার ঠিক আমি নাম মনে রাখতে পারি না এটা পড়েছি হাতে সিম্পল একটা ঘড়ি পরেছি আর কিচ্ছু পরিনি আর জাস্ট সামনে দিয়ে একবার মেকআপটা দেখিয়ে দিই তোমাদের আমি এটা লুকটা গেট রেডি উইথ মি শর্টসে দেবো তখন তোমরা দেখো মানে কীভাবে যে রেডি হয়ে আমি আর মানে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে জাস্ট খেয়েছি একদম মিনিমাল মেকআপ করেছি ব্লাশ অন লাগিয়েছি হাতটা আমার লিটারালি কাঁপছে বুঝতে পারছো কি না জানি না আই লাইনার টিপ ব্যাস চলো এবার যাওয়া যাক সেই জাস্ট আমরা নামলাম মাসিদের বাড়ি আর ভুল করে সবাই পাখিরটাই চলে গেছিল আমি ডাকতে যাচ্ছি মাসির বাড়িতে আমরা যখন পৌঁছেছি গিয়ে দেখলাম পুজোর জোগাড় সবই মোটামুটি হয়ে গেছে পুজো শুরু হতেই যায় তো মাসি আর মেশো এখানে বসে দেখলাম করবি ফুলগুলোকে বাঁচছে বেশ কতগুলো সংখ্যার প্রয়োজন হয় সঠিক আমি জানি না তো আমি সেটা তোমাদের বলতে পারলাম না এই পুজোটা নববর্ষের দিনকে মানে পয়লা বৈশাখের দিনকে আমাদের বাড়িতেও হয়েছিল সত্যনারায়ণ পুজো তো সেদিনকে আমি ফার্স্ট টাইম দেখেছি সত্যনারায়ণ পুজো কীভাবে হয় এবং এই পুজোটা কিন্তু বেশ সময় সাপেক্ষ মানে অন্যান্য পুজো যতগুলো বাড়িতে হয় দেখেছি এই পুজোতে বেশি সময় লাগে আর এখানে যজ্ঞ হচ্ছে মানে আমার চোখে টোকে পুরো মানে ধুয়োটা চলে গিয়েছিলো
যজ্ঞের আগুনটা খুব সুন্দর লাগছিল কিন্তু দেখে। ও বাবা, এখন যজ্ঞ হচ্ছে, আমার চোখ লিটারালি মানে জ্বালা করছে, আমি এখনও আমার কোনোভাবে তাকিয়ে রয়েছি। যজ্ঞের ধোঁয়াটা ফট করে আমার চোখের মধ্যে চলে গেছে, ওখানে দাঁড়িয়েছিলাম তো একদম পেছনটা মাথা পর্যন্ত মাইগ্রেন হিট করে গেছে, আর মাইগ্রেন শুরু হয়ে গেছে হট করে। কেন মাইগ্রেন হয় জানি না, হট করে হয়তো তাপটা বেড়ে গেছে বলে শুরু হয়ে গেছে। যাই, সবে যজ্ঞ শেষ হলো, পুরো ধোঁয়া হয়ে গেছে। পুজোর দিন বাড়িতে তো প্রচুর কাজ থাকে, আর আমি বসে বসে খুব বোর হচ্ছিলাম, তো আমি ভাবলাম যে একটু সবার সাথে সাথে কাজ করি। আমি নিজে থেকে গিয়ে ইনসিস্ট করলাম যে আমাকে একটু কাজ করতে দেওয়া হোক, কারণ আমার স্বভাবটা কীরকম বলতো, আমি একদমই চুপচাপ মানে বসে থাকতে পারি না, মানে কারোর সাথে ননস্টপ কথা বলতে হবে আর না হলে কাজ করতে হবে এরকম, বা কিছু একটা কিছু না কিছু করতে হবে। তো এখানে আমি দেখো কফি খাচ্ছি এই গরমের মধ্যে, কারণ আমার মাইগ্রেনটা এমনই হয়েছিল না যে না খেলে কমছিল না। আর এখানে আমি মালপোয়া ভাজছিলাম, আর তারপরে এই একটা ছোট্ট পুচকে একটা আমার বন্ধু হয়েছিল, দেখো ওর সাথে আমি গল্প করেছি অনেকক্ষণ, তো ও কিন্তু আমাকে বেশ অনেকটা সময় দিয়েছে। সব জায়গায় গিয়ে আমি কিন্তু একটা বন্ধু পাতিয়ে নিই। আর চশমাটা ম্যাচিং করে পড়েছ, করে ফেলো। ডু আই লুক ফানি উইথ দিস ফেদার? No, you look pretty. আর মাঝে গল্প করতে করতে আমি ব্লগ করতেই ভুলে গিয়েছিলাম, শুধু যা যা খেয়েছি একটু তুলেছি। অলরাইট, এই জাস্ট বাড়ি ঢুকলাম, তবে একটা জিনিসকে লক্ষ্য করে দেখেছো, একটা জিনিস বদলে গেছে কিন্তু কানের দুলটা, যেটা পরে গিয়েছিলাম ওটা পরে এসেছে একটা অন্য দুল, একটা মাসি দিয়েছে, দেখো কি সুন্দর না কানের দুলটা, একটা সিলভার রেপ্লিকা, আমার তো খুব ভালো লেগেছে, আমি এটাই মাসিওয়ালা এটাই পরে যাই, আমি এটা একদম হ্যাঙ্গার মতো এটাই পরে চলে এসেছি। এই বাড়ি ঢুকেছে, চুমুকে ডেকে ডেকে আবার বাড়ি ঢোকালাম, সকাল থেকে উনি আজকে বাড়িতে ছিলেন না, এখন খাবার দিয়েছি খাচ্ছে, এবার আবার সবাই এক এক করে ফ্রেশ হই, তারপরে ব্লগটা কন্টিনিউ করছি। তো এখন আমি একটুখানি শাওয়ারও নেবো, তার আগে আমি মুখের এটাকে না তুলে যেতে পারছিলাম মুখে, মানে সে সকালে পাবো কখন বেরিয়েছি, আর এখন বাজে হচ্ছে 7:30, একটু চিপচিপ করছে মুখটু, কিছু ধুই নি, এইভাবেই ছিলাম। ঠিক আছে, আজকে চুনু নিজে ভুল 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 করছে, শুনুন আমি মেকআপটা রিমুভ করে, মেকআপ আর কিছু নেই যদিও, যেটুকু আছে সেটুকু রিমুভ করে তারপরে স্নান সব নেই ঢুকে যাবে, কী নিয়ে যে এই যে শুয়ে পড়েছে নিজে আমার পায়ের সামনে, এখন ওকে আদর করতে হবে, আসার সাথে সাথেই সিঁড়ি দিয়ে পর্যন্ত উঠছে না, আমার সাথে সাথে উঠছে। এই যে এখন বায়োডারমার মাইসিলার ওয়াটারটা ব্যবহার করলাম, এটা আমি ডাবল ক্লিনজিং করবো আজকে, তো এটা করে আমি শাওয়ার নিয়ে নেবো, শ্যাম্পুও করবো ভাবছি, কারণ প্রচণ্ড মাথায় ঘাম জমে না, ভালো লাগছে না, তো অস্বস্তি হচ্ছে। এই যে ইনি আমার পায়ের কাছে বসে মেয়াও মেয়াও করছেন, আর এই যে আমি পুরো আমার ঘর ছন্ন ছাড়া অবস্থা, সব পরিষ্কার করতে হবে এখন। আমি ফ্রেশ হলাম, ফোনেও আমার আর চার্জ নেই, ঠিক আছে টিং 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 করছে, তো ফোনটাকেও চার্জ দেবো, তাই আজকের ব্লগটাকে এইটুকুই রাখছি। তোমাদের একবার আমি এই কানেরটা দেখিয়ে দিই, আমার তো ভীষণ ভালো লেগেছে, ঠিক আছে একবার ব্যাক ক্যামেরা দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই দেখো কানেরটা এরকম দেখতে, খুব সুন্দর না, মানে ফিনিশিংটা খুব ভালো লেগেছে আমার। সো চলো আজকের ভিডিওটাকে এইটুকুই রাখছি, আই হোপ তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকনটাকে প্রেস করতে ভুলবে না। দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিওতে, টিল দেন স্টে হ্যাপি, স্টে ব্লেস অ্যান্ড অলওয়েজ স্টে পজিটিভ, বাই বাই।